এই সম্পর্কে কিছু বলার আগে চলেন একটু দেখে নিই, বিচার বিভাগ থেকে বাংলাদেশে আর কে কে প্রেসিডেন্ট হয়েছিলেন। বিচার বিভাগ থেকে বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি হন জাস্টিস আবু সাইদ চৌধুরী। কামেল মানুষ আছিলেন, টাঙ্গাইলের এক জমিদার পরিবারের সন্তান। তার আব্বা আব্দুল হামিদ চৌধুরী ছিলেন ওই পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সংসদের স্পিকার। আবু সাইদ চৌধুরী নিজে 1940 সালে প্রেসিডেন্সি কলেজ আছে না কলকাতার, ওই প্রেসিডেন্সি কলেজ থেকে অনার্স পাস করছিলেন। তারপরে কলকাতা ইউনিভার্সিটি থেকে তিনি মাস্টার্স করেন আর কি আইনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তিনি লন্ডনে যান, ওই যে বার অ্যাট ল আছে না ব্যারিস্টারি, ওইটা পড়তে। তারপর ব্যারিস্টারি কইরা উনি ফিরে আসেন 1960 সালে, ওই পূর্ব পাকিস্তানের অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হন। তারপরে বছর মানে উনি 1961 সালে ঢাকা হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন। 1969 তিনি ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হন, মানে কি বিশ ব্যাপার দেখেন। তারপরে 71 সালে মুক্তিযুদ্ধের সময় তিনি ভালো ভূমিকা পালন করেন, মুজিবনগর সরকারের স্পেশাল এনভয় ছিলেন বা বিশেষ প্রতিনিধি, ওই হিসাবে তিনি সারা বিশ্বে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে জনমত সংগঠন করেন এবং স্বাধীনতার পর 12 জানুয়ারি 1972 তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। জুডিশিয়ারি থেকে এরপরে রাষ্ট্রপতি হিসেবে আসেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম। তিনিও জাস্টিস আবু সাইদ চৌধুরীর মতোই কলকাতার প্রেসিডেন্সি কলেজের অনার্স, তারপরে কলকাতা ইউনিভার্সিটি থেকে আইনে ডিগ্রি নেন। পরবর্তীতে তিনি শেরে বাংলা এ কে ফজলুল হক উনার জুনিয়র অ্যাডভোকেট হিসেবে কাজ করছিলেন। 1962 সালে তিনি ঢাকা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। স্বাধীনতার পর 12 জানুয়ারি যখন জাস্টিস আবু সাইদ চৌধুরী যখন প্রেসিডেন্ট হইলেন, তখন তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। ওই একই দিনে জাস্টিস আবু সাইদ চৌধুরী যখন বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন একই দিনে। তো বিচার বিভাগ থেকে আসা এর পরের রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার। ওনার খুব ইন্টারেস্টিং ক্যারিয়ার কিন্তু। হ্যাঁ, তিনিও কলকাতা ইউনিভার্সিটি থেকে LLB এবং মাস্টার্স অফ ল ডিগ্রি নেন। তারপরে শেরে বাংলা কে ফজলুল হকের জুনিয়র লয়ার ছিলেন। দেশ বিভাগের পর তিনি পাকিস্তানের সাংবিধানিক সংসদের সদস্য নির্বাচিত হন 1955 সালে। তারপরে 1957 সালে তিনি পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। হ্যাঁ, মানে পাকিস্তানের মন্ত্রী জানলে আবার এইটা মনে করেন না, ও পাকিস্তানের মন্ত্রী ছিল, শেখ মুজিবও কিন্তু পাকিস্তানের মন্ত্রী ছিল। যাই হোক, এরপর পরই তিনি ঢাকা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। বিচারপতি সাত্তার 1969 সালে পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিলেন এবং 1970 সালে যে নির্বাচন হয়েছিল জাতীয় নির্বাচন পাকিস্তানের, ওই নির্বাচন পরিচালনা করছিলেন কিন্তু সাত্তার সাহেব। আমাদের ভুলে গেলে চলবে না যে বিচারপতি সাত্তারের নেতৃত্বে পরিচালিত সেই নির্বাচন, ওই নির্বাচনে শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সমগ্র পাকিস্তানের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, যার পদ্ধতিটাই আমাদের স্বাধীনতার সংগ্রাম সূচিত হয়। 1975 সালে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি সায়েম তাকে বিশেষ উপদেষ্টা পদে নিয়োগ দেন এবং আইন এবং সংসদীয় বিষয়ক মন্ত্রণালয় তার হাতে ন্যস্ত করেন। 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিচারপতি সাত্তারকে ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত করেন। খুবই ব্রাইট ক্যারিয়ার কিন্তু। 1971 সালে জিয়া যখন শহীদ হন, তারপরে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পান তিনি এবং একই সালে উনি প্রেসিডেন্ট নির্বাচন করে আওয়ামী লীগের ডক্টর কামাল হোসেন, যিনি প্রতি নির্বাচনে হারতেন এখনও হারেন, তাকে বিপুল ভোটে হারায় তিনি নির্বাচিত হন এবং প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ওই সময় অনেকে কইতো আর কি, আমরা তখন ছোটো ছিলাম, অনেকে কইতো কোথায় কামাল হোসেন, কত বড় একটা লয়ার, কোথায় সাত্তার, বুঝলেন তো কার ক্যারিয়ার কেমন, কোথায় আসলে কোথায় প্রেসিডেন্ট সাত্তার আর কোথায় আসলে ডক্টর কামাল হোসেন। যাই হোক, 1982 সালে এরশাদ এই নির্বাচিত সরকারকে সামরিক কু করে ক্ষমতা দখল করেন আর কি, এবং এরশাদ জুডিশিয়ারি থেকে বিচারপতি আহসানউদ্দিন চৌধুরীকে প্রেসিডেন্টের পদ দেন। বিচারপতি চৌধুরী ঢাকা ইউনিভার্সিটি থেকে LLB পাশ করেন এবং 1942 সালে
অবিভক্ত বাংলার জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। 1968 সালে তিনি ঢাকা হাইকোর্টের বিচারপতি হন এবং 1974 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হিসেবে শপথ নেন। এরপর জুডিশিয়ারি থেকে আসেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি হয়ে। তিনি দুইবার বাংলাদেশের রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করছিলেন। তার ক্যারিয়ারও কিন্তু খুবই ইন্টারেস্টিং, ক্যারিশমেটিক ক্যারিয়ার। বিচারপতি শাহাবুদ্দিন কিন্তু আইনের ছাত্র ছিলেন না, এটা বোধহয় জানেন না অনেকেই। হ্যাঁ, 1948 সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে অনার্স এবং আন্তর্জাতিক সম্পর্কে মাস্টার্স ডিগ্রি নেন। তারপর ইংল্যান্ডের অক্সফোর্ডে তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়াশোনা করেন। আগে একটা বিশাল পরীক্ষা ছিল, সেটা একটা বিশাল প্রতিযোগিতামূলক পরীক্ষা ছিল, পাকিস্তান সিভিল সার্ভিস। ওইটাতে বাঙালিরা খুব বেশি কিন্তু ভালো পজিশনে যাইতে পারতো না, তো ওইখানে পারতো না মানে এটা বলে লাভ নাই যে বাঙালির জন্য ফেল করা দিত, তা না, মেধাতে পারতো না আর কি। মানে এটারে উপজীব্য কইরা আর কি আওয়ামী লীগের ভালসনগুলা তখন পাবলিক খেপাইছিল আর কি, খেপাইতে পারছিল। তো যাই হোক, হাতে গোনা কয়েকজন মেধাবী বাঙালি সিএসপি অফিসার হইতে পারতেন, ওর মধ্যে তিনি শাহাবুদ্দিন একজন সিএসপি অফিসার হয়েছিলেন। এবং 60 সালে তিনি সরকারের জুডিশিয়াল ব্রাঞ্চে ট্রান্সফার হন। 1972 সালে হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন এবং 80 সালে বিচারপতি শাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হন এবং 90 সালের জানুয়ারি মাসে তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হন। এর সাথে যখন পতন হয় তখন সমস্ত রাজনৈতিক দল তাকে রিকোয়েস্ট করে কেয়ারটেকার সরকারের প্রেসিডেন্টের পদ গ্রহণে সম্মত করেন। আবার 91 সালের নির্বাচনের পর তিনি প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিয়ে প্রধান বিচারপতি পদে ফেরত যান এবং এটা তিনি আগেই বলে নিয়েছিলেন, আমাকে কিন্তু এরকম ব্যবস্থা করে দিতে হবে, আমি ফেরত যেতে চাই বিচার বিভাগে, এবং সবাই রাজি হয়েছিল। সবাই মানে শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া সবাই একসাথে রাজি হয়েছিল। তো 1996 সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যখন বিজয় হয় তখন বিচারপতি শাহাবুদ্দিনকে আবার রাষ্ট্রপতির পদে মনোনয়ন দেওয়া হয়। ওই বছর 9 অক্টোবর তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তো বিচার বিভাগ থেকে যারাই এ যাবৎ বাংলাদেশের রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করছেন তারা সকলেই ছিলেন এক একজন উজ্জ্বল জ্যোতিষ্ক, ব্রাইট ক্যারিয়ার ছিল তাদের বিদ্যায়, তাদের জ্ঞানে, কর্মকুশলতায়, ব্যক্তিত্বে, সততায়, তারা প্রত্যেকেই ছিলেন মহিমান্বিত। বাংলাদেশ প্রজাতন্ত্রের সর্বোচ্চ রাষ্ট্রপতি তদে তারা প্রত্যেকেই সন্দেহাতীতভাবে যোগ্য ব্যক্তি ছিলেন, কোনো সন্দেহ নেই। তাইলে এইবার আসেন আমরা দেখি সুপু তাদের তুলনায় কেমন, দেখব দেখি। হ্যাঁ, ছাত্র জীবনে সুপু ছিল ছাত্রলীগের ক্যাডার। তো ছাত্রলীগের ক্যাডার যে কি মাল সেটা তো দেশবাসী সকলেই জানেন, তাই না, আর কইলাম না। তো 1971 মুজিব বাহিনীতে জয়েন করে। এই মুজিব বাহিনী দেরাদুনে ট্রেনিং নেয়। এই ট্রেনিংয়ের বন্দোবস্ত করে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের একজন বিশিষ্ট জেনারেল, জেনারেল উবাং। তো মুজিব বাহিনীর উদ্দেশ্য ছিল, এটা বাংলাদেশের স্বাধীনতা না কিন্তু, উদ্দেশ্য ছিল যুদ্ধকালে, স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশে যে বিপ্লবী যুব সমাজের উত্থান হয়েছিল তাদের খতম করা। তারা ধৈর্য ধৈর্য লেফটদেরকে বামদেরকে মারতো আর কি। হ্যাঁ, বাম মানে সিপিবি বাম না, ওই মানে যারা অরিজিনাল বাম আর কি, মানে সিরাজ সিকদার টিকদার যারা চাইনিজ বাম ছিল তাদেরকে। তো যাই হোক, এরই ধারাবাহিকতায় ওই একটা অংশ বাইর হয়ে জাসদ হয়ে যায়, এই মুজিব বাহিনীর একটা অংশ। তারপরে যে অংশটা আওয়ামী লীগের সাথে থাকে আর কি, তাদেরকে দিয়া শেখ মুজিব রক্ষী বাহিনী গঠন করে এবং তারা 30,000 যুবককে হত্যা করে বলে কথিত আছে। হিসাবপত্র এখনও পাওয়া যায় না, এটা জাসদের লোকেরাই তারা এটা দাবি করছিল এবং সেই সময়কার লেফট যারা যারা অ্যান্টি মুজিব রাজনীতি করতো তারাই দাবি করছিল। 72 সালে সুপু পাবনার এডওয়ার্ড কলেজ থেকে বিএসসি পাশ করে। হ্যাঁ, ওই ওই বছরটা কিন্তু ছিল খুবই চমৎকার বছর নকলের জন্য আর কি। হ্যাঁ, ওইখানে বই খুলে সবাই পরীক্ষা দিয়েছিল আর কি এবং অস্ত্র টস্ত্র টেবিলের উপরে রেখা আর কি। হ্যাঁ, ওইটা নিয়ে একটা সিনেমা আছে কিন্তু, আবার তোরা মানুষ হ, ওই একই জিনিস যে ওই যে কে কেমনে পরীক্ষা দিত আর কি। তারপরে 75 সালে পাবনার একটা আইন কলেজ আছে, আমিনউদ্দিন আইন কলেজ, ওইখান থেকে সে এলএলবি ডিগ্রি পায়, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ক্ষমতা হয় নাই আর কি। যাই হোক, তো 82 সালে সে বিসিএস বিচার ক্যাডারে যোগ দেয় এবং ওই বিচার ক্যাডারে যোগ দেওয়ার একটা কাহিনী আছে, ওই যে 100 নম্বরে কী যেন একটা হয়েছিল, খুব ভালো মনে নাই আর কি। যাই হোক, পরে দেখে দেখে বলবো নি আপনাদেরকে। তো পরবর্তীতে জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করে। এই হলো তার বিদ্যা এবং অভিজ্ঞতার দূর।
আগে যারা বিচার বিভাগ থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন তাদের শিক্ষা জীবনের সঙ্গে নকলবাজ এই সুপুর তুলনা করলে লজ্জায় মাটিতে মিশা যেতে হয় আর কি, আর কোনো উপায় থাকে না। তো বিচারপতি আবু সাঈদ চৌধুরী থেকে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পর্যন্ত সকলেই ছিলেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতি, কেউ কেউ ছিলেন প্রধান বিচারপতি। তো এসুপু হইতেছে উপসচিব পর্যায়ের অবসরপ্রাপ্ত এক ব্যক্তি, যাকে বাংলাদেশ সর্বোচ্চ পদে কাঢ়াল রানি নিয়োগ দিল আর কি। এই এইটাতে যে এই পদটার কি অবমূল্যায়ন হইল সেটা আমাদের ধারণারও বাইরে, আর এর আগে এক জোকার ছিল, এখন হইল এক চোর। 2001 সালে নির্বাচনে পরাজিত হওয়ার পরে আওয়ামী লীগ একটা অভিযোগ করে যে বিএনপি আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর এবং হিন্দুদের উপরে হামলা করছে। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ওই অভিযোগের একটা তদন্ত কমিশন গঠন করে, যেটার প্রধান হিসাবে এই প্রাক্তন ছাত্রলীগ ক্যাডার শাহাবুদ্দিন সুপুকে নিয়োগ দিয়েছিল কাঢ়াল রানি। 2001 সালে হাসিনা সুপুকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ দেয়। সেখানে তার প্রধান কাজ ছিল আসলে পদ্মা সেতুতে যে বিশ্বব্যাংক উত্থাপিত দুর্নীতির অভিযোগ ছিল সেটা তদন্ত করা। হ্যাঁ, তো যাই হোক, আশ্চর্য হওয়ার কিছু নাই যে হাসিনার পদলেহী সুপু তার তথাকথিত তদন্ত শেষে দাবি করে যে বিশ্বব্যাংকের এই অভিযোগ মিথ্যা। তো যাই হোক, এই ভূমিকার কারণে সে হাসিনার আস্থা এবং বিশ্বাস অর্জন করে, কারণ তারে তো বাঁচাইছে। 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত সে দুর্নীতি দমন কমিশনে কমিশনার ছিল। এই সময় বাংলাদেশে দুর্নীতির যে ব্যাপক বিস্তার ঘটে সেটা তো আর কইয়া দিতে হবে না, তাই না? দেশ থেকে $50 বিলিয়নের বেশি অর্থ বিদেশে ফাঁসাদ হইয়া যায়। সাপ্পু এবং দুর্নীতি দমন কমিশনের তার সহকর্মীরা এই অভূতপূর্ব দুর্নীতির ঢাল হিসাবে দাঁড়ায় থেকে থেকে এটাকে প্রোটেকশন দেয় আর কি। হ্যাঁ, তো পরবর্তীতে সুপু ওই আমাদের বিখ্যাত এস আলমের মালিকানাধীন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে চাকরি নেয়। মানে দেখেন, সে কোথাও ভাইস চেয়ারম্যান, হ্যাঁ উপসচিব, এইগুলোর উপরে কিন্তু উঠতে পারতেছে না আর কি। যাই হোক, এই যে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেয়েছে তার আগ পর্যন্ত কিন্তু এই পদে চাকরি করতো, মানে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিল। আদানি যেমন মোদির ক্যাশিয়ার, এস আলমও তেমন কাঠাল রানি হাসিনার ক্যাশিয়ার, আমরা জানি তো। হ্যাঁ, এই শাহাবুদ্দিন সুপুর নজরদারিতে কিন্তু ইসলামী ব্যাংক জয় বাংলা হইয়া যায়। বিভিন্ন পত্রপত্রিকায় বলা হইতেছে যে সুপু ছাত্রলীগের ক্যাডার ছিল, মুক্তিযুদ্ধ করছে, 1975 সালে শেখ মুজিব জয় বাংলা হইয়া যাওয়ার পরে কারাবরণ করছে, এইসব কারণে এই পদে তারে কাঠাল রানি নিয়োগ দিছে আর কি। তো এই ধরনের কাজ আওয়ামী পরিবারে তো সে একাই করে নাই, তাই না? তুফাইল আহমেদের কথাই ধরেন। হ্যাঁ, তোফাইল আহমেদ মানে তারে আমরা পছন্দ করি বা না করি, তার তো পলিটিক্যাল ক্যারিয়ারের কথা তো আমাদের স্বীকার করতেই হবে। হ্যাঁ, তিনি সমগ্র পূর্ব পাকিস্তানের ছাত্রলীগের সভাপতি ছিলেন, তাই না? তো এবং 69-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন। শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি, এটা তোফাইল আহমেদই দেওয়া। অনলবর্ষী বক্তা ছিলেন, তারপরে স্বাধীনতা যুদ্ধে তিনি একটা অগ্রগামী ভূমিকা পালন করছেন, এবং স্বাধীনতার পরে মুজিবের পলিটিক্যাল সেক্রেটারি ছিলেন। মুজিব হত্যার পর তাকেও কারাবরণ করতে হয়েছিল, এবং এটা আমি বলতেছি না যে তারেও কিন্তু মাইরা ফেলার একটা পরিকল্পনা নাকি ছিল, এটা শোনা যায়। তা যাই হোক, তারে খোদা তালা বাঁচাই দিয়েছে, আলহামদুলিল্লাহ ওনার জীবন বাঁচছে, রক্ষা হয়েছে। কিন্তু আমি এটা বলতেছি না যে তোফাইল আহমেদ দুধে ধোয়া তুলসী পাতা, তা না। কিন্তু যেসব যোগ্যতার ভিত্তিতে সুপুকে রাষ্ট্রপতি বানানো হয়েছে তাতে সুপুর চাইতে তোফাইলের যোগ্যতা লক্ষ গুণ বেশি। তাহলে সুপুর মধ্যে কি আছে, হাসিনা কি দেখছে? হ্যাঁ, আসলে হাসিনা চাইছে তার পাশাটা একটা বিশ্বস্ত পরীক্ষিত চাকর, যে তারে আগামী নির্বাচনে উতরায় দেওয়ার জন্য হাসিনা যা যা বলবে বিনা বাক্য ব্যয় সেটা পালন করবে। ইতিমধ্যে সুপু কিন্তু এ বিষয়ে হাসিনা খোলাখুলিভাবে প্রতিশ্রুতি দিছে, কইয়া দিছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে গত বছর 12 ডিসেম্বরে লেখা একটা উপসম্পাদকীয়তে সে প্রকাশ্যে বলছে যে 2024 সালে হাসিনা জরুরি, যে দেখেন জরুরি, হ্যাঁ এটা কইয়া দিছে। হ্যাঁ, এটা নিয়ে আর কিছু কইলাম না, পইরা নিহেন এটা। যাই হোক, সুপুকে রাষ্ট্রপতি পদে বসায় হাসিনা প্রমাণ করলো যে তার অবৈধ ফ্যাসিস্ট সরকারের আমলে প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদ থেকে সর্বনিম্ন পদে নিয়োজিত আছে বিভিন্ন ধরনের চোর এবং ডাকাতেরা। এরা টপ টু বটম চোর, টপ টু বটম অদক্ষ, টপ টু বটম অযোগ্য। এখন থেকে সুপু মানে চোর, কারণ এই তারে দিয়ে তো হাসিনা চুরি করাবে। হ্যাঁ, তাইলে কিন্তু আমরা কোনো চোরকে বলতে পারি তুই একটা সুপু। হ্যাঁ, তো সুপুরে তাইলে প্রেসিডেন্ট বানানো হয়েছে চুরির জন্য, যেন ভোট চুরি করতে পারে, এটাই তো আসলে আসল কারণ আর কি। হ্যাঁ, আমাদের ক্ষুদ্রকালে একটা সিনেমা হয়েছিল মিস লঙ্কা নামে,
ক্ষুদ্রকালে মানে তখন মেডিকেল কলেজে পড়ি, অত ক্ষুদ্র না আর কি। তো সিনেমাটা বাংলাদেশ পাকিস্তান আর শ্রীলঙ্কা যৌথ প্রযোজনায় হয়েছিল আর কি। ববিতা নায়িকা আর নায়ক পাকিস্তানের ফয়সাল, মানে পাকিস্তান শুনে আবার আওয়ামী লীগেরা একটু এখন কুরকারে উঠবে। যাই হোক, তখন ববিতা কেবল খালাম্মা হইতে শুরু করছেন আর কি, আর ফয়সাল হইতেছে আমি মেডিকেল কলেজে পড়ার সময় যেরকম লেংথ উইদাউট ব্রেথ ছিলাম না, মানে তালপাতা ছেপাইছিলাম না, ওইরকম আর কি। তো যাই হোক, মানে একটু একটু পিথুলা মহিলার সাথে একজন সিকনা পোলা নাচ নাচ গান করতেছে, এটা একটু মজাই লাগছিল আর কি। তো একটা গান খুব পপুলার হয়েছিল, হ্যাঁ, চুরি করেছো আমার মনটা, হাই রে হাই মিস লঙ্কা, শুনবো একটু গানটা এক লাইন শুনি। এইটা এটা গাইছিল হয়েছে খুরশিদ আলম। এই খুরশিদ আলম অনেক বিষয়, মানে বেচারার মাথার চুল পইরা গেছে কম বয়সেই, তো বয়স হয়েছে, মুরব্বী মানুষ, টাক মাথার এক বুড়া মানুষ, কিন্তু তিনি যখন গান করেন তখন বাংলাদেশের সবচেয়ে পুরুষ রোমান্টিক গলা হচ্ছে উনার। তো এখন তো সুপু মানে সুরি, তাই এই গানটা আমরা গাইব এইভাবে যে সুপু করেছো আমার মনটা, হাই রে হাই মিস লঙ্কা।